गुड मॉर्निंग स्टूडेंट्स हमरा आज के आबार क्लास 12 एरी जे टेक्स्ट के लास्ट दिन हमरा अर्धेक छेड़ेछिलाम थ्री क्वेश्चंस नामक टेक्स्ट के सेई टेक्स्टरी लास्ट पार्ट के निये आलोचना करा शुरू करते जाच्छी बा एकेबारे लास्ट प्याराग्राफ गल्पेर एकेबारे क्लाइमैक्स से पहुंचे गेछिलाम हमरा सेई अंशटा के आलोचना करिनी जाते तोमादेर काछे टोटाल टेक्स्टटा एकटा भिडियो हाथेर सामने भातेर मुठोर मध्ये थाके। तो आमरा शुरू करी बेशिक्षण समय नष्ट ना करे আমরা পৌঁছেছিলাম যেখানে জার বাড়ির সেখান থেকে ওই জঙ্গল থেকে ফিরে আসার আগ মুহূর্তে বিয়ার্ডেড ম্যানকে সুস্থ করে পরের দিন সকালবেলায় যখন তার সাথে কথোপকথন করে তার সাথে শত্রুতা শেষ করে যখন বেরিয়ে আসলো তাকে বিদায় জানিয়ে হারমিটের কাছে চিন্তা করলো। সে চিন্তা করলো যে হারমিটকে শেষবারের মতন তার প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করা উচিত। প্রশ্নগুলো জিজ্ঞেস করার সাথে সাথে হারমিট তাকে জানালো তোমাকে অলরেডি আমি আনসার দিয়ে দিয়েছি। কিন্তু জার কথাটা শুনে একেবারে বিব্রত হয়ে গেল, সে অবাক হয়ে গেল এবং তাকে জিজ্ঞেস করলো হাউ আনসার্ড, কিভাবে আপনি আমাকে আনসার দিলেন, আপনি আমাকে আনসার কোথায় দিলেন, আপনি তো আমাকে কোনো আনসারই দেননি, হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চাইছেন, আস্ক দ্য জার, জার জিজ্ঞেস করলেন। হারমিট তার রিপ্লাই বলে উঠলেন, ডু ইউ নট সি, রিপ্লাই দ্য হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটিড মি, পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি বাট হ্যাড গান ইউর ওয়ে, that man would have attacked you and you would have repented for not having stayed with me. Keno apni ki khyal koren ni, apni ki bhebe dekhlen na je jodi gotokal apni amar durbolotar jonno amar proti dorod na dekhiye amar jonno oi bed gulo ke je bed gulo te ami ajke charabut chimunchi sei bed gulo ke na kupiye toiri korten ebong apni apnar nijer rastay barir dike uddeshe rona diten tahole pore ei lokta apnake attack korto ar hoyto আমার সাথে ওই সময়টা না থেকে আপনার চলে যাওয়ার জন্য আপনার দুঃখ করতে হবে, মানে আপনি হয়তো মারাও যেতে পারতেন। রিপেন্ট কথাটার মানে হচ্ছে দুঃখ করা, বিলাপ করা, মানে আপনি যেহেতু আমার কাছ থেকে চলে গেলেন সেটা চিন্তা করে আপনি হয়তো ভাবতে শুরু করতেন তখন যদি আপনি গিয়ে থাকতেন যে আমি হারমিটের সাথে থাকলেই ভালো করতাম, আজকে ওই আজকের রাত্রিটা ওখানে থেকে গেলেই ভালো করতাম, তাহলে হয়তো আজকে আমাকে মরতে হতো না, তাহলে আপনি হয়তো রিপেন্ট করতে থাকতেন কী কারণে, আমার সাথে সময়টা না কাটানোর জন্য। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর ডিগিং দ্য বেড, তো সুতরাং সেই সময়ের পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল সেই সময়টা যে সময়টাতে আপনি বেডটাকে ডিগ করছিলেন, কারণ বেড ডিগ করার কারণে আপনি ওখান থেকে কী করতে পারেননি, চলে যেতে পারেননি, আমার ঘর ছেড়ে এই জঙ্গল ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেননি। কী কারণে পারেননি, কারণ যে টাইমটাতে আপনার ফেরার কথা ছিল সেই টাইমটাতে আপনি কী করে যাচ্ছিলেন, বেডগুলোকে ডিগ করে যাচ্ছিলেন, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর ওই মুহূর্তটাতে ওই পরিস্থিতিতে আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ ওই বেডটা আপনি কার জন্য ডিগ করছিলেন, খননটা কেন করছিলেন, কার জন্য করছিলেন, আমার জন্য করছিলেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর ডিগিং দ্য বেডস অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর এই সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনার প্রশ্ন সেটা ছিল ওই মুহূর্তে আমার জন্য ভালো কিছু করার চেষ্টা করা, সেটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওই মুহূর্তটাতে ওই পরিস্থিতিতে। তাহলে আপনাকে তো অলরেডি আমি আমার উত্তরটা দিয়ে দিয়েছি, আপনার কাজের মারফতে আপনার কাছে পৌঁছে যাওয়া উচিত, আপনি খেয়াল করতে পারলেন না। তিনটি প্রশ্ন ছিল, এক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, আমি ছিলাম সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, কাজটা ছিল আমার জন্য কিছু ভালো করা, এবং থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম কি, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এনি অ্যাকশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা কোনটা, গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে ঠিক সেই সময়টা যে সময়টাতে আপনি ওই মাটিটাকে কী করছিলেন, খনন করছিলেন। আফটারওয়ার্ডস চলুন সেটাও যদি না বুঝে থাকতে পারেন তাহলে পরে এরপরে আরও একটা উদাহরণ দিই, এর পরবর্তীতে ওয়েন দ্যাট ম্যান র্যান টু আস, ওই লোকটা যখন আমাদের কাছে দৌড়ে ছুটে আসছিলেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল যখন আপনি ওই লোকটার সেবা করছিলেন, অ্যাটেন্ডিং টু হিম, আপনি যখন ওই লোকটার সেবা করছিলেন সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড, কারণ ওই সময় যদি আপনি ওই ব্যক্তির ক্ষতস্থানগুলোকে ব্যান্ডেজ না করে দিতেন, র্যাপ আপ না করতেন, জড়িয়ে না দিতেন ওই তোয়ালে দিয়ে, তাহলে লোকটা রক্তক্ষরণ হয়ে মারাই যেত উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আর মারা যাওয়ার আগে ওই ভদ্রলোক আপনার সাথে শান্তি রক্ষা করতে পারত না, আপনার সাথে যে শান্তি সে রক্ষা করতে চায় এই সংক্রান্ত আপনার কোনো ধারণাই থাকতো না,
আজকে যে ওটা জানতে পেরেছেন সেটা কারণটা কি, কোন সময়ের জন্য, সেই সময়টার জন্য যে সময় আপনি ওই লোকটার কি করেছিলেন, সেবা করেছিলেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। তো সুতরাং সেই সময়টা যেরকম ইম্পর্টেন্ট ছিল, ওই মুহূর্তে ওই সময়ের জন্য ওই লোকটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আর আপনি যে কাজটা ওই লোকটার জন্য করেছিলেন সেটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন। তো আপনাকে আমি দুটো উদাহরণ দিলাম, দুটো ক্ষেত্রে, দুটো পরিস্থিতিতে দুজন ব্যক্তি আপনার কাছে গুরুত্বপূর্ণ, দুটো কাজ, আলাদা আলাদা কাজ আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং দুটো আলাদা আলাদা সময় ছিল আপনার কাছে গুরুত্বপূর্ণ। সো রিমেম্বার দেন, মনে রাখবেন একটা কথা, দেয়ার ইজ ওনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে একটাই সময় গুরুত্বপূর্ণ, নাও বর্তমান। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য ওনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার। কারণ এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এটাই একমাত্র সময় এই পৃথিবীতে যে সময়টাতে আমাদের কিছু ক্ষমতা আছে। মানে বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বর্তমান সময়তেই আমাদের কাছে কিছু ক্ষমতা আছে। বর্তমান সময় ছাড়া অতীতের যেটা হয়ে গেছে সেটাকে পাল্টানোর ক্ষমতা আমাদের নেই, আর যেটা হতে যাচ্ছে সেটাকে জানার ক্ষমতাও আমাদের কারোর নেই। তো একমাত্র সময় সেটা হচ্ছে বর্তমান, দ্য নাও, দ্য প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, যে সময়টাতে আমরা যদি চাই কিছু একটা কাজ করতে পারি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। আর একই সঙ্গে সেই ব্যক্তি হচ্ছে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যে ব্যক্তির সঙ্গে ওই বর্তমান সময় আপনি রয়েছেন, অর্থাৎ এখন আপনি যার সাথে আছেন তারই হওয়া উচিত আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। কারণ কেউ জানে না এর পরবর্তীতে আর অন্য কারোর সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক তৈরি হবে কি না, তার সাথে কোনো কাজকর্ম করতে পারবে কি না, তার সাথে আলাপচারিতা করতে পারবে কি না। মানে আপনি যে ব্যক্তি আজকে যার সাথে আছেন, সে আপনি নিজে এর পরবর্তীতে অন্য কারোর সাথে কোনো কথা বলতে পারবেন কি না, কাজ করতে পারবেন কি না, কিছু করতে পারবেন কি না, আপনি জানেন না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইজ দ্য ম্যান উইথ হুম ইউ আর অ্যাট প্রেজেন্ট। বর্তমানে আপনি যার সাথে আছেন সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ওই ব্যক্তি যার সাথে আপনি বর্তমানে রয়েছেন সেই ব্যক্তির জন্য কিছু ভালো করার চেষ্টা করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ। কারণ ওই একটাই কারণের জন্য পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে বা মানুষ পৃথিবীতে এসেছে। তো অর্থাৎ লেখক এখানে হার্মিটের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন যে বর্তমান সময়টা, প্রেজেন্ট সিচুয়েশনটা, প্রেজেন্ট টাইমটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কারণ বর্তমান সময় ছাড়া আর কোনো সময়ের মধ্যে আমাদের কোনো ক্ষমতা থাকে না, আমরা কিছু করতে পারি না। অতীতে গিয়ে আমরা কিছু কাজ করতে পারবো না, সময়কে পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, বা ভবিষ্যতে গিয়ে আমরা কোনো কিছুকে আগের থেকে জেনে নিতে পারবো না, ভবিষ্যতের সময়টাকে এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব না। একটাই সময় যে সময়টা আমরা বাঁচি, এবং সেই সময়টাতে যদি কিছু করতে হয় তাহলে সেই সময়তেই করতে হয়। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। অতীতে কী হয়েছিল, ভবিষ্যতে কী হতে পারে, কী হবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো যুক্তি নেই। চিন্তাটা কাকে নিয়ে করতে হবে, এখনকে নিয়ে করতে হবে। এবার যে লোকটাকে আমি গুরুত্ব দিতে চাই সেই লোকটা কোন লোক হবে, যার সাথে আমি অতীতে থাকতাম তাকে গুরুত্ব দেব, নাকি যার সাথে আমি ভবিষ্যতে থাকতে যাচ্ছি তাকে গুরুত্ব দেব? লেখক বলছেন না, এদের মধ্যে কাউকে না, তুমি এখন এই মুহূর্তে যার সাথে আছো তুমি তাকে গুরুত্ব দাও। কারণ তুমি এটা জানো না যে আগামী দিনে তুমি আর অন্য কারোর সাথে কথা বলতে পারবে কি না, অন্য কারোর সাথে সময় কাটাতে পারবে কি না। তো স্বাভাবিকভাবে ভবিষ্যতে যেহেতু আমরা জানি না কী হতে যাচ্ছে, আর অতীতকে যেহেতু আমরা এখন আর ফিরিয়ে আনতে পারবো না, তো বর্তমানে যে লোকটার সাথে আছো সেই লোকটাকে কী করা উচিত, গুরুত্বটা দেওয়া উচিত। এবং যে কাজের গুরুত্বপূর্ণ কাজের কথাটা আপনি জিজ্ঞেস করছিলেন বা আমরা জিজ্ঞেস করি, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কী, সেটা মাথার মধ্যে এটা ঢুকিয়ে নেওয়া উচিত যে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে, মানুষের সৃষ্টি হয়েছে অন্য আরেকটা মানুষের উপকার করার জন্য। এবার সেই মানুষটা কোন মানুষ হবে, যে মানুষটার সাথে বর্তমানে সেই লোকটা প্রেজেন্ট রয়েছে এখন এই মুহূর্তে। আমরা যারা যারা এখানে ভিডিওটা দেখছি, তোমরা সকলেই, তোমাদের সাথে এই মুহূর্তে আমি আছি। সো ইউর সোল ইন্টেনশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন শুড বি মি। কারণ এখন তুমি আমার সাথে আছো। এই আমার মতন অন্য আরেকজন কে ইংলিশে এই একই টেক্সট কীভাবে আলোচনা করেছিলেন, কীভাবে আলোচনা করবেন, সেই সমস্ত নিয়ে এখন চিন্তা করার বিষয় না।
সেই লোকটার টেক ভিডিওটা যখন তুমি দেখছো বা সেই লোকটার পড়া যখন তুমি শুনছো, তখন সেই লোকটার কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দাও। তখন কিন্তু আমার কথাকে চিন্তা করার কোনো যুক্তি নেই, কারণ যদি সেটা আমরা করি তাহলে না বর্তমানে যে আমার কাছ থেকে যেটা তুমি শুনতে পাচ্ছ সেটাকে বুঝতে পারবে, না অতীতে যার কাছ থেকে তুমি শুনেছিলে তার কথাটাকে মাথায় রাখতে পারবে। তার পরিবর্তে যখন যে লোকটার সাথে সময়টা কাটাচ্ছ সেই লোকটাকে বেশি গুরুত্ব দাও। কাজের ক্ষেত্রে যখন তুমি আমার সাথে সময় কাটাচ্ছ তখন আমি যে কাজটা করছি বা তুমি আমার সাথে যে কাজটা করছো সেই কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলেই এখনকার করা কাজটাকে আমরা কী করতে পারবো, ভালো মতন বুঝতে পারব। এই মুহূর্তে করা কাজের সময় যদি তুমি অতীতের কোনো একটা কাজের কথা চিন্তা করে নিয়ে সেখান থেকে কী শিখেছি না শিখেছি, ভবিষ্যতে আর কি শিখতে পারি না পারি সেটা নিয়ে চিন্তা করতে থাকো, তাহলে এখনকার কাজটাকে তো ঠিকঠাক শিখতে পারবে না। একই রকমভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে এই প্রেজেন্ট টাইমটা, যে টাইমটাকে যদি তুমি ঠিকঠাকভাবে এই প্রেজেন্ট টাইমে হওয়া কাজগুলোকে ভালো মতন শেখো, এই প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট থাকা মানুষটার কথা ভালো মতন শোনো, গুরুত্ব দিয়ে শোনো, তাহলে ভবিষ্যতে আজকের এই সময়টাকে নষ্ট করা বা সময়টাকে খরচা করার ফল তুমি ভবিষ্যতে পেতে যাচ্ছ। মানে আজকে যে কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনছো এই কথাগুলোই তোমার পরীক্ষার হলে গিয়ে বারবার মনের মধ্যে চলতে শুরু করবে এবং তুমি তোমার ওই চিন্তার পদ্ধতির উপর ডিপেন্ড করে নিজের ভাষায় যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য এক্সপ্লেনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খালি উদাহরণ দিয়ে দিলাম তাহলে পরে কাজটা হবে না, উদাহরণের সাথে এক্সপ্লেনেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে এক্সপ্লেনটা আমাকে নিজের ভাষায় করতে হবে। আজকে আমি হাজারটা কথা বলবো, হাজার রকমভাবে জিনিসটাকে কথা বোঝানোর চেষ্টা করবো, কিন্তু এই কথাগুলোকে পরীক্ষার খাতায় তো লেখা যাবে না। তখন আমাকে বেছে নিতে হবে এর মধ্যে থেকে পার্টিকুলার কোন অংশটুকুগুলিকে নিয়ে আলোচনা করলে পরে এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটা হতে যাচ্ছে। যদি আমরা সেরকমভাবে বেছে নিতে পারি তাহলে পরেই আমাদের আনসার পারফেক্ট হয়ে যাবে, আমাদের পড়াটা সার্থক হবে, আমাদের মানেটাকে বোঝাটা সার্থক হবে। এবং ব্যক্তিগত লাইফেও লেখক আমাদের বোঝানোর চেষ্টা করছেন যাতে আমরা এই বর্তমান সময়কে বেশি গুরুত্ব দিই, বর্তমান সময় যার সাথে আছি সেই ব্যক্তিকে বেশি গুরুত্ব দিই, বর্তমান সময় যে কাজটা করছি সেই কাজটাকে বেশি গুরুত্ব দিই অন্য যে কোনো কাজের তুলনায়, অন্য যে কোনো মানুষের তুলনায়, অন্য যে কোনো সময়ের তুলনায়। এবং সেটার জন্যই তিনি আমাদের সামনে দুটো লেভেলে দুটো উদাহরণ তুলে ধরেছেন পরপর। এক, হারমিট ছিল ইম্পর্ট্যান্ট, হারমিটের জন্য মাটি কোপানোর সময়টা ছিল ইম্পর্ট্যান্ট, বেশি ইম্পর্ট্যান্ট, এবং হারমিটের জন্য ভালো কিছু করার ইন্টেনশনটা ছিল ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় ক্ষেত্রে বিয়ার্ডেড ম্যান ছিল ইম্পর্ট্যান্ট, বিয়ার্ডেড ম্যানকে সেবা করার সময়টা ছিল ইম্পর্ট্যান্ট, এবং বিয়ার্ডেড ম্যানকে সেবা করার যে কাজটা সেই কাজটা ছিল ইম্পর্ট্যান্ট। তো দুটো ক্ষেত্রেই সেম একটা জেনারেল আইডিয়াকে আমরা পাই যে বর্তমান সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত, বর্তমানের সাথে যে সময় লোকের সাথে আমি আছি সেই লোকটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং বর্তমান সময় ওই ব্যক্তির সম্পর্কে যে কথাটাকে আলোচনা করছি বা যে কাজটা আমি করছি তার জন্য ভালো যে কাজটা আমি করতে চাইছি, তাকে উপকার করার যে কাজটা করতে চাইছি সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। তো এই ছিল আমাদের টেক্সট। টেক্সটটা ভেরি সিম্পল, ভেরি ইজি, একটা খুব থরো রিডিং করলে পরে খুব সুন্দর একটা মিনিং পাওয়া যায়। কিন্তু এই মিনিংটার সাথে সাথে এর মধ্যে যে অন্তর্নিহিত ধারণাটা আমরা একেবারে গল্পের লাস্ট এন্ডে গিয়ে পাই, লাস্ট 1, 2, 3, 4, 5 পাঁচটা সেন্টেন্সের মধ্যে আমরা পাই, পাঁচটা লাইনে পাই, সেন্টেন্স বলবো না, সেই পাঁচটা লাইনের মধ্যে দিয়ে এই মানেটাকে ভালো মতন বোঝার চেষ্টা করতে হবে। আজকে প্রকৃতি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে, প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, তো একটা হিসিং সাউন্ড আমার কথার সাথে সাথে শুনতে পাওয়া যেতে পারে। মেবি ইট ক্যান টার্ন আউট টু বি বিট ডিফিকাল্ট টু হিয়ার মাই ভয়েস, কিন্তু যদি আমরা ইয়ারফোন ব্যবহার করি তাহলে পরে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তো এই ভিডিওটা দেখার সময় ইয়ারফোনটাকে ব্যবহার করলে পরে কথাগুলো শুনতে অসুবিধা হবে না। এনিওয়েজ, দ্যাটস আপ টু ইউ, তোমরা সেরকমভাবেই দেখবে। আজকে যে কটা ভিডিও করবো সে কটা ভিডিওর মধ্যে প্রত্যেকটাতেই এরকম জাতীয় কিছু একটা অসুবিধা হতেই যাচ্ছে, তো আমরা আমাদের কথাগুলোকে আর রিপিট কন্টিনিউ করতে থাকি। তো থ্রি কোয়েশ্চেন্স, যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পটার বিষয়বস্তু খুব একটা কঠিন না, কিন্তু তার ইনার মিনিংয়ে যেটা লাস্ট কয়েকটা লাইনের মধ্যে দিয়ে লেখক আমাদের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই ইনার মিনিংটাকে আমাকে খুব ভালো মতন বুঝতে হবে, কেন তিনি এই গল্পটাকে এরকমভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন। মূল কারণ ওই লাস্টের ইনার মিনিংটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য, ঠিক সে প্লটটাকে সুন্দরভাবে তৈরি করেছেন। এর থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে জারের মনের মধ্যে কী কী কোয়েশ্চেন এসেছিলো, তিনটা কোয়েশ্চেন, তার উত্তরের হিসাবে বিভিন্ন লার্নেড ম্যানরা
কি উত্তর দিয়েছিলেন ফার্স্ট কোয়েশ্চেন থার্ড সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেনের একসঙ্গে আসতে পারে, আবার আলাদা আলাদা করেও জিজ্ঞেস করা হতে পারে। তার পরবর্তীতে আমাদের জিজ্ঞেস করতে পারে যার হারমিটের কাছ থেকে উত্তরটা কীভাবে পেয়েছিলেন, হারমিট তার উত্তর হিসেবে কী উদাহরণ দিয়েছিলেন, দুটো উদাহরণ একসাথে বলতে হতে পারে, আবার আলাদা আলাদা করে উদাহরণ দুটোকে প্রশ্ন আসতে পারে, এর ইনার মিনিং কী, গল্পের মধ্যে থেকে কী মানে ফুটে ওঠে ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় কিছু সাবজেক্টিভ কোয়েশ্চেন যেটাকে আমাকে নিজের থেকে চিন্তা ভাবনা করে একটু বড় আকৃতিতে আমাকে একটু লিখতে হতে পারে। এগুলো ছাড়া কিছু জাস্ট অবজেক্টিভ কোয়েশ্চেন, অবজেক্টিভ বলতে জাস্ট টেক্সটের মধ্যে থেকে তুলে ধরা কথা, সাবজেক্টিভ আসলে যতগুলো যে কোয়েশ্চেন বললাম প্রত্যেকটাই অবজেক্টিভ, কারণ জারের প্রশ্ন তিনটা কী কী ছিল সেটাও আমার টেক্সট থেকে পাওয়া যাবে, কী কী উত্তর দিয়েছিল সেটাও টেক্সটের থেকে পাওয়া যাবে। এখানে একটাই সাবজেক্টিভ কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে লেখক এর মধ্যে দিয়ে কী বোঝানোর চেষ্টা করেছেন, এটাই হচ্ছে সাবজেক্টিভ, যেটাকে আমাকে নিজের ভাষা দিয়ে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, এখান থেকে উদাহরণ নিয়ে এখান থেকে তথ্য নিয়ে আমাকে লিখতে হবে, দ্যাটস সাবজেক্টিভ। এছাড়াও কতবার যার হারমিটকে প্রশ্ন জিজ্ঞেস প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল, প্রথমবারে যার কী করেছিলেন প্রশ্ন উত্তর না পাওয়ার ফলে, দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরে তিনি কী করেছিলেন, ব্লাবলা ব্লাবলা ব্লা, এই সমস্ত কথাবার্তা থাকতে পারে। বিয়ার্ডেড ম্যানের এপিসোডটাকে আমাদের কাছে বর্ণনা করে দেখাও বা বর্ণনা করে দেখাও, কারণ বিয়ার্ডেড ম্যানের এপিসোডটাকে আমাকে কী করতে হবে তুলনা করে বা ব্যাখ্যা দিতে হবে। তো এই যে টপিকগুলো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে বাড়িতে তৈরি করো এবং প্র্যাকটিস সেট থেকে বাড়িতে প্র্যাকটিসের মারফতে প্র্যাকটিস করার চেষ্টা করো, লেখার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আমার কাছে পাঠাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। টপিকটার উপরে আর কোনো আলোচনা এই মুহূর্তে নেই, তো কিন্তু মনে রাখবো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এই গল্পের সেটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফটা, যেখানে হারমিট বিশ্লেষণ করে দিচ্ছেন কীভাবে তিনি তাকে উত্তরটা দিয়েছেন। তো একটা কথা বারবার ইউজ করব আমরা প্রশ্নের উত্তরগুলো লেখার সময়, যে হারমিট ভার্বালি কোনো উত্তর যারকে না দিলেও তিনি কিন্তু তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে তিনি প্র্যাকটিক্যালি চেয়েছিলেন যে যার যেন তার উত্তরগুলোকে বুঝে ফেলতে পারেন। তো যে কারণে তিনি যে উদাহরণগুলো আমাদের সামনে তুলে ধরেছেন সেই উদাহরণগুলোতে তিনি সরাসরি মুখের ভাষাতে উত্তরটা না দিলেও তার কাজের মধ্যে দিয়ে তিনি উত্তরটাকে দেওয়ার চেষ্টা করেছেন। তো এই অংশটাকে বর্ণনা করার সময় আমরা চেষ্টা করব এই ধারণাটাকে, এই লাস্টে বলা এই ধারণাটাকে উত্তরের মধ্যে ব্যবহার করা। তো আমরা টেক্সটটাকে এখানেই শেষ করলাম। এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ফিল ফ্রি টু আস টু কমেন্টস, আর আশা করি টেক্সটটাকে বুঝতে পেরেছি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তো টিল দেন স্টে সেফ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।